এরপর স্প্রিং এ খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক স্প্রিং। এটার জন্য প্রথমে আমাদের কয়েকটা ছোট্ট ছোট্ট টার্ম সম্পর্কে জানতে হবে। স্প্রিং এর একটা সাম্যাবস্থা থাকে, এই যে এই অবস্থাটাকে আমরা বলতেছি তার সাম্যাবস্থা। সো এটাকে বলতেছি তার সাম্যাবস্থা, যে পজিশনটাকে আমরা বলবো এক্স ইকুয়ালস টু জিরো। এই পজিশনটাকে আমরা বলবো এক্স ইকুয়ালস টু জিরো। তো এই সাম্যাবস্থা থেকে তাকে যদি এক্স পরিমাণ স্ট্রেচ করো, মানে এক্স ইজ ইকুয়াল টু সাম এক্স এ যদি নিয়ে আসো, তখন তার মধ্যে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হয়। তখন স্প্রিং এর মধ্যে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হয়, এই যে এদিক বরাবর, যেটা তাকে তার সাম্যাবস্থার দিকে ফেরত নিয়ে যেতে চায়, যেটা তাকে তার সাম্যাবস্থার দিকে ফেরত নিয়ে যাইতে চায়। এদিক বরাবর একটা বল কাজ করতেছে, এটাকে বলতেছি স্প্রিং এর প্রত্যয়নী বল। এটার নাম দিলাম এফ এস, স্প্রিং এর বল। এটা স্প্রিং এর বল, এদিক বরাবর কাজ করে। এখন যদি তাইলে স্প্রিংটাকে তুমি এখানে টেনে ধরে রাখতে চাও, বাট এখানে যে টেনে আনছো, দুইটাই যদি চিন্তা করো, বা এটাকে যে সো এটাকে আমরা বলতেছি এখন এই যে ডান পাশে, তাইলে তোমার কি করতে হবে, সেম পরিমাণ ফোর্স নিতে হবে না? ডান পাশে সেম পরিমাণ ফোর্স দিয়ে তোমার এটাকে ধরে রাখতে হবে, যদি সেম জায়গায় এটাকে ধরে রাখতে চাও। ঠিক আছে, ধরে রাখতে চাইলে, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এইখানে যদি ধরে রাখতে চাই, তাইলে আমার বাইরের দিকে এদিকে ফোর্স দিয়ে এটাকে ধরে রাখতে হবে। এখন এই যে ফোর্সটা দিচ্ছি, এই ফোর্সটা যে দিচ্ছে, এটাকে আমরা এফ বললাম। এই ফোর্সটা কে দেয়? হয় তুমি হইলো গিয়ে, হয় তুমি হইলো গিয়ে এদিকে ডান পাশে টেনে ধরতেছো, অথবা একটা গাড়ি টেনে ধরতেছে, অথবা যে কেউ কি, কেউ একজন না কেউ একজন এদিকে একটা এফ দিতে হবে। যে অ্যাকচুয়ালি এখানে এই ফোর্সটা দেয়, তাকে আমরা আদর করে একটা নাম দেই, আদর করে একটা নাম দেই। তার নামটা কি বলতো? তাকে আমরা বলি এজেন্ট, যে সে আমার হয়ে কাজ করতেছে, বা আমি নিজেই কাজ করতেছি। যখন আসলে আমি ফোর্সটা দেই, তখন আমি নিজেই এজেন্ট। যদি অন্য কিছু দিয়ে এই সেম ফোর্সটা অ্যাপ্লাই করানো হয়, তাইলে তাকে আমরা বলবো তখন হইলো এজেন্ট। ঠিক আছে, এই হইলো গিয়ে মোটামুটি কথাবার্তা। আচ্ছা, সো এইখানে হুকের সূত্র কি বলে? হুকের সূত্র বলে, যে এই এফ এস যেটা কাজ করতেছে, এই এফ এস সমান হয় মাইনাস অফ কে এক্স, মাইনাস অফ কে এক্স, কারণ এটা হইলো এক্স এর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এক্স এর সাথে সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, কারণ এক্স এর ডিরেকশনটা ডান পাশে আর এফ এস এর ডিরেকশনটা বাম পাশে। আবার সেম একই সাথে বলতে পারবো যে তাইলে অ্যাপ্লাইড ফোর্স এফ যেটা আছে, সেটা হবে কে এক্স এর সমান। অ্যাপ্লাইড ফোর্স, এজেন্টের অ্যাপ্লাইড ফোর্স যেটা এফ, সেটা হলো কে এক্স এর সমান, যেখানে এই কে কে আমরা বলতেছি হলো তার বল ধ্রুবক, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, যে কোনোটা বলো, স্প্রিং এর বল ধ্রুবক বলতে পারো। আচ্ছা, এটা বোঝায় একটা স্প্রিং কে টানতে গেলে কত বেশি বল দিতে হবে। এটা বোঝাইতেছে একটা স্প্রিং কে টানতে হইলে কত বেশি বল দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সো এইটুকু যদি বুঝি আমরা, এখানে আমাদের যেটা লাগে সেটা হইলো যে স্প্রিং এর এই বলটা তাইলে কি একটা পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল যদি হয়, তাহলে তাকে এক্স পরিমাণ বাড়াইলে কিছু কাজ করতে হবে, এন্ড ওই কাজটা তার মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে, ওই কাজটা তার মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। তাহলে দেখো, আমরা বলতে পারবো যে এক্স পরিমাণ সরণে, এক্স পরিমাণ সরণে সরণে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, তাহলে এটাকে বলবো আমরা ইউ ইজ ইকুয়াল টু হবে হাফ কে এক্স স্কোয়ার। ইউ ইজ ইকুয়াল টু হবে হলো হাফ কে ইন্টু এক্স স্কোয়ার। এটা আমরা ওই ফোর্স কে ইন্টিগ্রেট করলেই পাই, সো এটা নিয়ে খুব বেশি সমস্যা নেই। এখন যেটা বলতে চাচ্ছি, যে তাইলে তুমি চিন্তা করো, যদি আমি এরকম একটা অবস্থা করি যে একটা স্প্রিং কে, ধরো এক্স ইকুয়ালস টু এক্স ইনিশিয়াল থেকে নিয়ে গেছি, হইলো এক্স ইকুয়ালস টু এক্স ইনিশিয়াল থেকে একটা স্প্রিং কে আমি নিয়ে গেছি এক্স ইজ ইকুয়াল টু এক্স ফাইনাল এই পজিশনে, তাহলে এইখানে আমার কৃতকাজ সমান কি বলতে পারবো বলতো? এইখানে এজেন্টের কৃতকাজ, ভালো করে বুঝো, আমার কৃতকাজ, তাহলে এজেন্টের কৃতকাজ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো হাফ কে, মানে জাস্ট দুই জায়গায় বিভব শক্তির পার্থক্য, দুই জায়গায় বিভব শক্তির পার্থক্য আর কিচ্ছু না।
তাহলে হাফ কে এক্স এফ এর স্কোয়ার মাইনাস হাফ কে এক্স আই এর স্কোয়ার। তাহলে সিমিলারলি চিন্তা করো, সেম জায়গায় যেহেতু একই সাথে স্প্রিং ফোর্সও কাজ করতেছে, তাহলে ডাব্লিউ স্প্রিং সমান কি বলতে পারবো? ডাব্লিউ স্প্রিং সমান বলতে পারবো হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার। মানে এখানে হবে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, আর এজেন্টের ক্ষেত্রে হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এজেন্টের ক্ষেত্রে হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা ঠিক আছে, সো এই মোটামুটি এখানে আমাদের, তাইলে আমরা জেনে গেলাম যে একটা স্প্রিং যদি এক্স পরিমাণ সম্প্রসারণ করা হয়, তাইলে তার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়, এবং হইলো গিয়ে তাকে যদি সার্টেন একটা পজিশন থেকে অন্য আর একটা পজিশনে নিয়ে যাওয়া হয়, তাহলে তার টোটাল কৃতকাজ কত হয়। আচ্ছা এইটুকু জানার পরে আর দুইটা ছোট্ট জিনিস জানতে হয়, যে যদি সিরিজ সমবায়ে যুক্ত করি, সিরিজ সমবায়ে কয়েকটা স্প্রিং কে যুক্ত করলে তাদের যে তুল্য স্প্রিং ধ্রুবক হয় 1/Ks ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো 1/K1 প্লাস 1/K2 প্লাস ব্লা 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 1/Kn। আর যদি প্যারালালে সেম জিনিসটাকে যুক্ত করি, প্যারালালে এদেরকে যদি সেম ভাবে যুক্ত করি, তাহলে আমরা বলবো KP ইজ ইকুয়াল টু K1 প্লাস K2 প্লাস ব্লা 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 KN। এই হলো গিয়ে মোটামুটি আমাদের স্প্রিং সম্পর্কিত কথাবার্তা। আচ্ছা সো এই গেল যে আমাদের এখানে মেইনলি তাইলে কাজে লাগে কোন জিনিসটা। তুমি যদি এই একটা জিনিস জানো এবং এই একটা জিনিস জানো, এই দুইটা ফর্মুলা জানলেই কিন্তু আমাদের স্প্রিং সম্পর্কে ম্যাক্সিমাম জিনিসপত্র হয়ে যাচ্ছে, যে স্প্রিং এর হুকের সূত্র কিভাবে কাজ করে এবং হইলো তার এক্স পরিমাণ সরণে মোট সঞ্চিত শক্তি কত হয়। তো চলো একটু ম্যাথ করি। বলছে একটা স্প্রিং কে স্বাভাবিক অবস্থা থেকে, একটা স্প্রিং কে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন হয়। 30 নিউটন বল প্রয়োজন হয়। সো বলছে কি স্প্রিংটা 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃতকাজের মান কত। স্প্রিংটা 8 সেন্টিমিটার প্রসারিত করতে হইলে কৃতকাজের মান কত হবে? তাহলে প্রথম অংশটাতে দেখো, 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল লাগে। এখান থেকে আমরা বলতে পারবো কি, এখান থেকে আমরা বলতে পারবো যে যে বলে টানতেছো তাকে আমরা বললাম যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এখানে অ্যাপ্লাইড ফোর্স নিয়ে কথা বলতেছি, অ্যাপ্লাইড ফোর্স কতটুকু। তাইলে এফ এর মান লাগে 30 নিউটন, যখন কে ইন্টু এক্স এর মান হইলো গিয়ে এক্স মানে 10 সেন্টিমিটার মানে 0.1, এর মান 0.1। তাইলে এখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, কে এর ভ্যালু হয়ে যাবে 300 নিউটন পার মিটার। কে এর ভ্যালু হয়ে যাবে 300 নিউটন পার মিটার। এরপর বলছে 8 সেন্টিমিটার প্রসারিত করতেছি, তাহলে 8 সেন্টিমিটার প্রসারিত করলে কৃতকাজের মান ডাব্লিউ। 8 সেন্টিমিটার যদি প্রসারিত করি, তাহলে তার কৃতকাজের মান ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো হাফ কে এক্স স্কোয়ার, কারণ সাম্য অবস্থা থেকে প্রসারিত করতেছি। তাহলে হাফ ইন্টু কে এর মান হলো 300, একটু আগে বের করছি, এক্স হলো 0.08 হবে, 0.08 এর স্কোয়ার। এইটা যদি করে দেই, স্কোয়ারটা করলে পরে এখান থেকে তোমার আনসার চলে আসবে হইলো 0.96 জুল, চলে আসবে 0.96 জুল। ওকে তাহলে এটা পারলাম আমরা সবাই। আচ্ছা এই যে আমি অনেকের আনসার দেখতে পাচ্ছি, বাট একটু আমরা সাবধানে ক্যালকুলেশন গুলা করবো। অনেকেই দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যায় আনসার গুলা দিচ্ছে, হয়তো ডিজিট গুলা মিলতেছে কিন্তু দশমিকে হেরফের হইতেছে। এটার রিজন হইলো যে আমরা সেন্টিমিটারকে মিটারে নেই না, বা এই কনভার্সন গুলার কথা ভুলে যাই। ঠিক আছে, সো এই কনভার্সন মানে করার সময় কিন্তু একটু সাবধানে করতে হবে, যে ঠিকঠাক মতো ইউনিট কনভার্ট করতেছো কি না। ঠিক আছে, আচ্ছা লেভেটা পারলাম। না, কে এর মান ইনিশিয়াল মাইনাস ফাইনাল দিয়ে কেন করবো, কে এর মান দুই জায়গাতেই ফিক্সড থাকবে। ঠিক আছে।